প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনের দিল্লির সাম্রাজ্য আবিষ্কার আবিষ্কার করিলে আরক্ষীর দুর্নীতি নিরীক্ষণ আর নিবারক সহায়। দিল্লির যদ্যবন্ত এলাকাত সম্পত্তি ক্রয় করবলে বহুতেই সপন দেখে, সেই এলাকাতেই বিশাল সম্পত্তি ক্রয় করে থাকে প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনে। ঠিকনা গুরুগ্রাম, J51 DLF ফেজ 2। এই ঠিকনাতেই আছে একালের মহাপ্রতাপী মন্ত্রী রকিবুল হুসেনের বিশাল সম্পত্তি। ভাড়ালে দি থাকে একটা চীনা পরিয়ালক, ভাড়া মাহে 1,42,000 টাকা। অকল সেয়াই নহয়, গুরুগ্রামত DLF-এ নির্মাণ করা নগরখনত প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনে বিলাসী ফ্ল্যাট ক্রয় করে ক্ষান্ত থকা নাছিল, ক্রয় করেছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনও। অবশেষত রকিবুলর দিল্লির বিশাল সাম্রাজ্যত পড়িল দুর্নীতি নিবারকর হাতুড়ি। দুদিন ধরে অব্যাহত দুর্নীতি নিবারকর অভিযান, এনকোয়ারি এটা চলি আছে, সেই ক্ষেত্রে আমি ইয়াত উপস্থিত হয়েছো। আর আমি যেনেকাকে আমি অভিযোগ যেখানে আমি পাইছিলাম সেইখিনির বিষয়ে আমি গ্রাউন্ডত একচুয়ালি কি আছে সেইটো আমি চাইছো। আসলে এটা অনগোয়িং এনকোয়ারি প্রসেস, ইয়াত আমি যেখানে অভিযোগ আছে এইখানির সত্যাসত্য বা তার লগত কেনেকুয়া ধরনের অফিসিয়াল রেকর্ড পাতি কেনেকুয়া আছে, এই ধরনের বস্তুখিনি আমি টেলি করে আছো। বৃহস্পতিবারে আরক্ষীর দুর্নীতি নিরীক্ষণ আর নিবারণ সঞ্চালকালয়ে অভিযান চলালে রকিবুলর গুরুগ্রামের বিলাসী ফ্ল্যাট। অভিযান চলিল গুরুগ্রামের ব্যবসায়িক প্রতিষ্ঠানতো। গগৈ মন্ত্রীসভার মহাপ্রতাপী মন্ত্রী রকিবুল হুসেনের বসন্তকুঞ্জর ফ্ল্যাটতো চলিল দুর্নীতি নিবারকর অভিযান। বসন্তকুঞ্জর C5-র 60 নম্বর গৃহত পুয়ারেপরা চলিল অভিযান। বৃহস্পতিবারে গুরুগ্রামের পিছত আজি প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনের নতুন দিল্লির বসন্তকুঞ্জর বিশাল সম্পত্তির চলিল অভিযান। আরক্ষী অধীক্ষক প্রণব গোস্বামীর নেতৃত্বত অহা ভিজিলেন্স শাখার এক বিশেষ দলে চলালে এই অভিযান। আর প্রণব গোস্বামী সংবাদ মাধ্যমক জানা মতে আরো দু এদিন চলিব অভিযান। বসন্তকুঞ্জর এই অট্টালিকাটত রকিবুল হুসেনের কাষতেই আছে সঞ্জীব পৃথানীর ফ্ল্যাট, একটা অট্টালিকাতেই আছে সুরেশ পৃথানীরও ফ্ল্যাট। প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনের সম্পত্তির তদন্ত আরম্ভ হয়েছিল সতীর্থ কংগ্রেসী অনিল রাজার তিনিখন পত্রর আধারত, কিন্তু দিল্লির সমীপর গুরুগ্রামত রকিবুল হুসেনের বিলাসী ফ্ল্যাটর তথ্য কারো হাতত নাছিল। তেনেহলে কেনেকৈ তার ঠিকনা উদ্ধার করিলে আরক্ষীর দুর্নীতি নিরীক্ষণ আর নিবারণ সঞ্চালকালয়ে? রকিবুল হুসেনে মন্ত্রী হয়ে থাকা সময়তো দিল্লিলৈ গলেই প্রটোকল ভঙ্গ করে অসম ভবনেরপরা অকলে ওলাই যায়, সেই কথা অসম ভবনের সকলে জানে। দেওবারেরপরা দিল্লির অসম ভবনত থাকা দুর্নীতি নিবারকর দলটোয়ে রকিবুল হুসেনে প্রটোকল ভঙ্গ করে কলৈ ওলাই যায় তার তথ্য সংগ্রহত ব্যস্ত আছিল। সেই সময়তেই দুর্নীতি নিবারকর দলটোয়ে অসম ভবনের ওসরে পাজরে থাকা এজন বিশেষ ট্যাক্সি ড্রাইভারের তথ্য লাভ করে। রকিবুল হুসেনে প্রটোকল ভঙ্গ করে নিরাপত্তারক্ষীক অসম ভবনতেই এরি সেই ট্যাক্সি ড্রাইভারের লগতেই অকলে বাহিরলৈ ওলাই গৈছিল। সেই ট্যাক্সি ড্রাইভারজনেই দুর্নীতি নিবারকর দলটক রকিবুল হুসেনের গুরুগ্রামের বিশাল সম্পত্তি দেখুয়াই দিয়ে। সেই ট্যাক্সি ড্রাইভারজনক লগত লয়ে দুর্নীতি নিবারকর দলটোয়ে কালি অভিযান চলায়। দিল্লির পৰা পার্থজ্যোতি বৰাৰ সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।